ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد سمعت شوتا ودرشك مندلي আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজকে বৃহস্পতিবার গিয়ে জুমার রাত, মোবারক রাত, এশার সালাতের পরে আমরা আপনাদের সামনে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সঠিক কথা বলার তৌফিক দান করেন, সঠিক বিষয় বোঝার তৌফিক দান করেন এবং সঠিক কথা, ভালো কথা শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আলোচনার শুরুতে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়কে ভালোবাসেন এবং জুলমকে হারাম করেছেন। ন্যায়, ইনসাফ, সুবিচারের আল্লাহ রাব্বুল নির্দেশ প্রদান করে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন সুবিচার করতে বলেছেন, অবিচার হারাম এবং জালেমের ভয়াবহ পরিণাম রয়েছে, সে যে কোনো রূপের জালেম হোক না কেন, শিরককারী জালেম হোক, বিদাতকারী জালেম হোক, পাপি জালেম হোক, আল্লাহর হক নষ্টকারী জালেম হোক অথবা মানুষের হক নষ্টকারী জালেম হোক, বান্দার হক যারা নষ্ট করে জালেম তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, এবং জালেমকে জালেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দমন করে নেন এবং জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন অবসর দেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সূরাতে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা কিছু করছে সে সম্পর্কে আল্লাহকে উদাসীন, গাফিল, অনবহিত মনে করিও না, যে আল্লাহ খবর রাখেন না, বেখবর নন, সব খবর রাখছেন। ইন্নামা ইয়ুআখিরুহুম, আল্লাহ তাদেরকে একটু অবসর দেন, ছাড় দেন, ছেড়ে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে এমহাল রয়েছে, মানে ছাড় রয়েছে, ঢিল দেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এহমাল নেই যে আল্লাহ ছেড়ে দেবেন জালেমকে। ইন্নামা ইয়ুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, খুব বেশি ছাড় দিলে বিচার দিবস, যে ভয়াবহ দিবস, মর্মান্তিক অবস্থা হবে, কঠোর শাস্তির সম্মুখীন হবে জালেমরা, সেই দিন পর্যন্ত আল্লাহ ছাড় দিতে পারেন। আর মানুষের এই কিয়ামত শুরু হয়ে যায় মৃত্যুর সাথে, কবরের জীবন থেকে মতের পরে পরে এটা শুরু হয়ে যায়। সুতরাং জালেমরা সতর্ক সাবধান, সে যে কোনো স্তরের জালেম হন না কেন, জালেম হবেন না, মজলুম হলেও ভালো কিন্তু জালেম হবেন না। আমাদের অনেক শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে মানব জাতির ইতিহাস থেকে এবং বর্তমানে যা কিছু ঘটছে, যা কিছু শুনছেন, যা কিছু দেখছেন তা থেকে। কোরআন সুন্নার আলেমদের উপর, কোরআন সুন্নার অনুসারীদের উপর জুলম অত্যাচার কে সওয়াবের কাজ মনে করেছিলেন, এবং তোমাদের অভিভাবকরা, তোমাদের মুরব্বীরা, তোমাদের ওস্তাদরা নীরব বাবা শয়তানের ভূমিকা পালন করেছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন, সবাইকে সতর্ক করছি, কেউ জালেম হবেন না। বিশেষ করে আল্লাহর নেক বান্দা হচ্ছে মুওয়াহ্বিদ, যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী, সত্যিকার অর্থে তারাই হচ্ছে আল্লাহর নেক বান্দা। যারা মুত্তাবে সন্না, সন্নাদের অনুসারী, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা বলি জি। কারণ এই দুটি শর্ত ছাড়া তৌহিদ ভিত্তিক, ইখলাস ভিত্তিক ইবাদত হইতে হবে, সন্না ভিত্তিক শিরক বিদাত মুক্ত ইবাদত বন্দেগী হইতে হবে, তাহলে কবুল হবে। আর যখন কবুল হবে তখনই আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। আর এই বিদাত মিশানো, শিরক মিশানো আকিদা আমল নিয়ে মনে করবেন যে সব অলি আউলিয়া আপনাদের ঘরে কুক্ষিগত, এটি আপনাদের ভ্রান্ত ধারণা।
সাবধান হয়ে যান আগামীতে, কোনো ভালো মানুষের ওপর, নিরীহ মানুষদের ওপর তাদেরকে দুর্বল মনে করে, তাদেরকে সংখ্যালঘু মনে করে, কমজোর মনে করে জুলম অত্যাচার করবেন না, তাদের মসজিদের ওপর আক্রমণ করবেন না, তাদের দ্বীনী প্রতিষ্ঠানের ওপর আক্রমণ করবেন না, তাদের হকের দাওয়াতকে কোণঠাসা করার জন্য উঠে পড়ে লাগবেন না। না হলে ওয়াকাযালিকা নুআল্লি বাযাজ্জালিমিনা বাযামি মা কানু ইয়াকসিবুন, এইভাবে আমি কিছু জালেমকে আর অন্য কিছু জালেমদের ওপর চাপিয়ে দিই, আল্লাহ বলছেন। এ মা কানু ইয়াকসিবুন, তাদের কর্মদোষে, কর্মদোষে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন, আর ইসলামের বেশভূষা নিয়ে, জুব্বা নিয়ে আর টুপি নিয়ে মারামারি করবেন, হানাহানি করবেন, আর নিজের মুসলিম ভাইদেরকে, মুসলিম সমাজের লোকদেরকে আপনি জুলমের শিকার বানাবেন, আপনি তাদের সম্পর্কে আপনি সীমালঙ্ঘন বাড়াবাড়ি করবেন, এটা শোভা পায় না। এতে ইসলাম বদনাম হচ্ছে, মুসলিম উম্মাহ বদনাম হচ্ছে। আল্লাহ যেন সকলকে হেদায়ত দান করেন এবং সকলকে এসব শাস্তি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। এগুলি আল্লাহর আজাব, পার্থিব আজাব। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলছেন যাতে করে তারা ফিরে আসে। আল্লাহ যেন সকল জালেমকে হকের পথে ফিরে আসার তৌফিক দান করেন। যারা কথার দ্বারা জুলম অত্যাচার করে, গালমন্দ করে, যারা তাদের গায়ের জোরে জুলম অত্যাচার করে শারীরিকভাবে মানসিকভাবে কমজোরদের ওপর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ক্ষান্ত করেন, তাদেরকে ঠান্ডা করেন, তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন। প্রশ্নের উত্তর দিই, অনেকগুলি প্রশ্ন রয়েছে, সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। কোনো ছেলে মেয়ে যদি ছবি দেখে একজন আরেকজনের পছন্দ হয় এবং বিয়ের সম্ভাবনা থাকে, তাহলে একবার সরাসরি দেখা করতে পারবে কি এবং মেসেজে কথা বলা যাবে কি? মাশাআল্লাহ, প্রশ্ন খুব সুন্দর। প্রশ্ন দেখে মনে হচ্ছে যে আপনারা পশ্চিমা সভ্যতায় বড় প্রভাবিত অথবা দিন থেকে বড়ই অজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন শিখার এবং নিজের ইসলামী সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার আর পশ্চিমা কালচার সভ্যতা থেকে পুরোপুরি ফিরিয়ে আসার তৌফিক দান করেন। প্রশ্নে বলছেন যে ছবি দেখে একজন আরেকজনকে পছন্দ হয়, এই ছবি দেখার বিষয়টি একটু বলি। ছবি যদি কাউকে দেখাইতে হয়, আসল হচ্ছে যে বিয়ে করবে ছেলে সে দেখবে, আর তার আত্মীয় স্বজন মহিলারা শুধু দেখতে পারবে, কোনো পুরুষ কেউ তার মাহারাম হয়নি, ছেলের বা পাত্রর বাবাও মাহারাম হয়নি, এখনও শ্বশুর হয়নি। কারোর জন্য আসল হচ্ছে সাবালিকা মেয়েদেরকে দেখা জায়েজ নয়, কিন্তু বৃহৎ স্বার্থে তা হচ্ছে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠবে, একটি সুখী পরিবার গঠন হতে যাচ্ছে, সেই জন্য ছেলের জন্য পাত্রের জন্য পাত্রীকে দেখা জায়েজ। সেটা সরাসরি দেখা হলে সবচেয়ে ভালো, আর যদি ছবি দেখা হয় তাহলে ছবি এমন ব্যক্তি দেখাবে দেখিয়ে ছবিটা ফিরিয়ে নেবে, আর এই ছবি পাঠিয়ে দেওয়া ছেলে পক্ষের কাছে বা ছেলের কাছে যেভাবে হোক না কেন, অথবা ম্যারেজের যে গ্রুপগুলি রয়েছে, বিবাহ গ্রুপ, সেগুলিকে ছবি দিয়ে রাখা, আর ছবি তাদের হাতে তুলে দিল, বেজানা পুরুষদের হাতে তুলে দিল বা মহিলাদের হাতে তুলে দিল, মহিলাদের হাতে পুরুষরা দেখতে পেল, এটা হারাম কাজ। সুতরাং নিজের ছবি বোনেরা মেয়েরা কারো হাতে যেতে দেবেন না, ছবি আপনার ভাই আপনার বাপ দেখিয়ে, মাহরামরা কেউ দেখিয়ে সাথে সাথে ফেরত নিয়ে নেবে, যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধন না হয়েছে সেই ছবিটা কারো কাছে হস্তান্তর করা যায় না। বিষয়টি ভালো করে শোনেন, যতই বিয়ের সম্ভাবনা থাক না কেন, সম্ভব জিনিস অসম্ভব হতে পারে, নিশ্চিত নয়।
তারপরে বলছেন যে বিয়ে তাহলে যদি বিয়ের সম্ভাবনা থাকে তাহলে একবার সরাসরি দেখা করতে পারবে, একবার না কয়েকবার দেখতে পারবে যদি প্রয়োজন হয়, কিন্তু সেটা হবে মেয়ের বাবার সামনে, মেয়ের ভাইয়ের সামনে, মেয়ের পরিবারের সদস্যদের সামনে। নির্জনে দেখা সাক্ষাৎ করা বিবাহ বন্ধন আগ দিনে কার আগে হারাম, নির্জনে দেখা সাক্ষাৎ করা হারাম। এইভাবে রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে আর দেখে নিল প্রয়োজনে, কিন্তু তার সাথে নির্জনে কথা বলল না, জায়েজ রয়েছে যদি ফিতনার আশঙ্কা সেখানে না থাকে। কিন্তু যেভাবে বলছেন যে এই রকম দেখা সাক্ষাৎ করা মানে পার্কে চলে গেলাম, তো কোথাও হোটেলে চলে গেলাম, তো কোথাও আর কোথাও চলে গেলাম বিনোদনে, আর সেখানে যে প্রস্তাব দিয়েছে তার সাথে দেখা করলাম বা দেখা করলো কোনো মেয়ে, এটা হারাম যতক্ষণ পর্যন্ত কবুল হয়নি। এবং মেসেজে কথা বলা যাবে কি না, মেসেজে কথা বলা যাবে না। যে মেসেজে কথা যদি বলতে হয় যারা সৎ মানুষ হবে তাদের অভিভাবকদের সাথে কথা বলবে, ছেলে অভিভাবকদের সাথে কথা বলে, ছেলে পাত্রীর ভাইয়ের সাথে কথা বলবে, জি সদর দরজা দিয়ে আসবে। সহজ ভাষায় ওলামারা বলেছেন যে সৎ মানুষ হবে আপনার বাড়িতে ঢুকলে যেটা আপনার সদর দরজা, যেটা দিয়ে সচরাচর সবাই প্রবেশ করে আর বেরোয় সেটা দিয়ে ঢুকবে, আর চোর ডাকাত যদি হয় তাহলে যে সদর দরজা দিয়ে কখনো ঢুকবে না, চোরা রাস্তা দিয়ে ঢুকবে। তো যারা এইভাবে দেখা সাক্ষাৎ করতে চায় অথবা মেসেজ দিয়ে চ্যাটিং করতে চায়, কথোপকথন করতে চায়, নর নারী যুবক যুবতী এরা সদর দরজা দিয়ে আসতে চায় না, এরা বিবাহের দরজা দিয়ে আসতে চায় না, জেনার দরজা দিয়ে প্রবেশ করতে চায়। সতর্ক সাবধান। প্রশ্ন করেছেন দুই নম্বরে, আমার বয়স যখন 14 তখন বিয়ের পর মা হয়েছিলাম, জি এত অল্প বয়সে বিয়ে শাদি করা ভালো না, যদিও শরীয়তে জায়েজ কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে আইনগত দিক থেকে আজকাল আইনের আওতাতে অনেকে এসে ফেঁসে যাচ্ছেন, সুতরাং সতর্ক সাবধান, 18 বিয়ে দেন, বেশি দেরি করিয়েন না, 18 বিয়ে দেন, জি এটা বেশি ভালো হয় যদিও জায়েজ। এবার সন্তান পেটে থাকা অবস্থায় মায়ের জটিল অবস্থা দেখা যায়, মৃত্যুর মুখে প্রায়, এখন ডাক্তার বলেছেন সন্তান নিলে মা মারা যাবে আর মা নিলে সন্তান, বাড়ির বাবা মা স্বামী সবাই মিলে আমার 9 মাসের বাচ্চাকে নষ্ট করে দেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার দিন রাত ওই বাচ্চার জন্য কষ্ট অনুভব করি, মনের মধ্যে আল্লাহর ভয়, এটার জন্য কি আল্লাহ আমাকে মাফ করবেন, এটা করা কি ঠিক হয়েছে? ঠিক তো মোটেই হয়নি, হারাম কাজ হয়েছে, একটি জীবন্ত মানুষকে খুন করা হয়েছে, যারা এই কাজগুলি করেছে সকলে জীবন্ত একজন মানুষকে হত্যা করায় সামিল, তারা হচ্ছে কাতেল, হত্যাকারী, খুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই হাদিস যে ভুল ফতোয়া দিয়ে একটি লোককে মেরে ফেলে দিয়েছিল, তার মাথায় পানি ধরে নিয়েছিল, তাকে সেই মাথা আহত অবস্থায় গোসল করতে বাধ্য করেছিল ফরজ গোসল, তাতে মারা গিয়েছিল, রাসূল বলেছিলেন কাতালুহু কাতালাহুল্লাহ কাতালাহুমুল্লাহ কাতালুহু কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের সর্বনাশ করুক, হত্যা করুক, তারা তাকে হত্যা করেছে, কাতালুহু কাতালাহুমুল্লাহ, আল্লাহ তারা এই লোকটিকে খুন করেছে, হ্যাঁ বা সে খুন করেছে ফতোয়া দিয়ে, এই ভুল ফতোয়া দিয়ে। সুতরাং এই যে আপনার বাড়ির অথবা শ্বশুর বাড়ির যারাই এই খুনে 9 মাসের বাচ্চাকে নষ্ট করায় শরীক হয়েছে, সেখানে এইভাবে এত সহজে নয়, এত সহজে নয় যে বাচ্চাকে মেরে দেবেন। তবে যদি এইরকম পরিস্থিতি হয় দেখতে হবে মুসলিম ডাক্তারের সার্টিফিকেট নিতে হবে, ধার্মিক মুসলিম হইতে হবে, এবং একজন না কমপক্ষে 2 জন ধার্মিক আল্লাভীরু মুসলিমের সার্টিফিকেট নিতে হবে যে মায়ের জীবন বাঁচাতে হলে এই ছেলেকে মারতে হবে, এটা বেশ কিছু শর্তের সাথে এরকম বলা হয়েছে। কিন্তু এমনটা কি হয়েছে, সহজেই মেরে দিয়েছেন বাচ্চাকে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কঠিন শাস্তি রেখেছেন। এই ক্ষেত্রে এখন সমাধান যেটা বলবো সেটা হচ্ছে তওবা করুন খালেস অন্তর থেকে,
আর শুধু আপনি না, আপনার সাথে যারা এর সাথে জড়িত, বিশেষ করে যারা জবরদস্তি এইভাবে বাচ্চাটিকে নষ্ট করেছে, বাবা মা স্বামী যারাই ছিল, তারা খালেস অন্তরে তওবা করুক। কাবিরা গুনাহ করেছে, খুনের গুনাহ, শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ, দুই নম্বরের কাবিরা গুনাহ। তবে আল্লাহর ক্ষমা দরজা খোলা আছে, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামি, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন যদি খালেস অন্তর থেকে তওবা হয়। কি করলে আল্লাহ আমাকে এই গুনাহ থেকে মুক্তি দেবেন? জি, খালেস অন্তর থেকে তওবা করবেন, অনুতপ্ত লজ্জিত হবেন, বেশি বেশি নেক আমল করবেন, হ্যাঁ, ফরজের পরে যত্ন সহকারে ফরজ এবাদবন্দি করার সাথে সাথে সুন্নত নফল এবাদবন্দিকে অনেক বাড়াবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া ইস্তেগফার করবেন। এবং যদি এই ভুল করে থাকে তো এর জন্য যে কাফফারা রয়েছে, কাতলে খাতার, ভুলবশত খাতার, দুই মাস একটানা বিনা বিরতিতে অবিরাম সিয়াম পালন করা, সেটা করবে, কোরআনে কারিমে যে বিষয়টি রয়েছে। তিন নম্বর প্রশ্ন, আমার এবং পুরো পরিবারের উপর অনেক বছর ধরে জাদু টোনা চলছে, রোকিয়া করছি নিয়মিত আলহামদুলিল্লাহ, আগে সলাতে বেহুশ হয়ে যেতাম, এখন হই না, কিন্তু শয়তান যখন স্পর্শ করে তখন সলাতের মধ্যে চিৎকার করি আর ঝাঁকুনি হয়, তখন বেহুশ না হলেও কিছুক্ষণের জন্য সালাতে যেই জায়গায় ছিলাম সেই জায়গাটা ভুলে যায়। অনেক সময় রাকাত বা সেজদা বা রুকু বেশি কম পড়ে থাকি, এতে কি আমার সালাতটা হবে? যেই রাকাতগুলি সম্পর্কে নিশ্চিত যে আপনি পড়েছেন সেই রাকাতগুলি গণ্য করবেন, আর যেখানে সন্দেহ হবে সেটাকে ঘটিয়ে দেবেন, মাইনাস করে দেবেন। সংক্ষেপে এইটুকু হচ্ছে উত্তর। নাকি নতুন করে আবার শুরু করবো? নতুন করে শুরু করার প্রয়োজন নয়, যেমনটা বললাম যে যখন সন্দেহ হবে কমটা ধরে নেবেন সেটা নিশ্চিত, আর বেশিটা যেটা সন্দেহপূর্ণ সেটাকে ছেড়ে দেবেন। আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের কাছে গেলেই দম বন্ধ হয়ে যায়, খুব কষ্ট করি তাকে খুশি করতে কিন্তু পারি না। আমার হাজবেন্ডও বুঝে ও জানে, তারপরও মাঝে মধ্যে রাগ করে, এতে কি আমার গুনাহ হচ্ছে? যদি এইরকমই হয় যে একেবারে অপারগ, তো আল্লাহ মাফ করবেন, এবং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ যেন ধৈর্য ধারণে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণ শেফা দান করেন। প্রশ্ন করেছেন চার নম্বর, আমি কর্জে হাসানা বা আল্লাহ তালাকে উত্তম ঋণ দেবার বিষয়টা একটু ভালো করে বুঝতে চাচ্ছিলাম, জাজাক আল্লাহ খাইরান। কোরআনে কারিমে রয়েছে ওয়াকরিদুল্লাহ কারদান হাসান, আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো, কর্জে হাসানা মানে উত্তম ঋণ, আর মাই ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কী আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেবে? তো কর্জে হাসানা বলতে বলা হয়েছে দান খৈরাত, সাদাকা, মূলত সাদাকা, দান খৈরাত করবেন আল্লাহ রাস্তায়। প্রথম হচ্ছে ফরজ জাকাত, আর ফরজ ব্যয়বহনগুলি, ফরজ যেখানে যেখানে খরচ করা প্রয়োজন, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, অসহায়দের ক্ষেত্রে, দুর্গতদের ক্ষেত্রে, আর ফরজ ওয়াজিবের পরে, তারপরে নফল সুন্নাত সাদাকা খৈরাত করা। আর যদি ঋণ দেন সেটাও একরকমের কার্জে হাসানা, তারও বড়ো সওয়াব রয়েছে, কিন্তু ঋণের ওপর আপনি ঋণের এগনিষ্ঠে কোনো যেন বেনিফিট না নেন, না হলে সুদে লিপ্ত হবেন, আল্লাহ রব্বুল সুদের মতো হারাম থেকে, ধ্বংসাত্মক গুনাহ থেকে উম্মতে মুসলিমাকে যেন বাঁচিয়ে রাখেন। পাঁচ নম্বর প্রশ্ন, বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টি নাম মুখস্থ করানো হয়, নামগুলো কি সঠিক? শুধু বাংলাদেশ নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি অনেক আরব দেশও এই নামগুলি মুখস্থ করানো হয় 99টি একবারে সিরিয়ালি। যে হাদিসটি এই মর্মে রয়েছে বিস্তারিত 99টি নামের, সেটি সুনানে তিরমিজির হাদিস, হাদিস জঈফ, সহি নাই। সুতরাং এতে অধিকাংশ নামগুলি তো সহি, সত্যিকার আল্লাহ রব্বুল আলামিনের নাম, আর বেশ কিছু নাম সন্দেহপূর্ণ, এগুলি আল্লাহর নাম কিনা, বরং অনেক গবেষক ওলামারা বলেছে এগুলি আল্লাহর নাম বলে স্বীকৃত বা সাব্যস্ত নয়। সুতরাং ওই সব লিস্টের ওপর আস্থা করবেন না, ভালো গবেষক ওলামাদের কিতাব পড়তে থাকবেন, আর আল্লাহ রব্বুল আলামিনের যে নামগুলি কোরআনে কারিমে রয়েছে সেগুলি নিঃসন্দেহে আল্লাহর নাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুন্নায় রয়েছে সেগুলি আল্লাহর নাম, আর যে নামগুলি জয়ীফ হাদিসে রয়েছে ভিত্তিহীন বা জয়ীফ, সেগুলির ওপর আস্থা করবেন না। আর এই নামগুলি মুখস্থ করা আসল উদ্দেশ্য নয়, এগুলির সংরক্ষণ বলা হয়েছে, তার মানে এগুলিকে জানবেন, আর জানার পরে এগুলি অর্থ জানবেন, অর্থ অনুধাবন করে এগুলির ওপর আমল করবেন,
আর এগুলির মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদুউ, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলির মাধ্যমে তোমরা দোয়া করো, এগুলির ওসিলে মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন। হে রহমান তুমি রহম করো, হে রহিম তুমি দয়া করো, হে গফুর তুমি ক্ষমা করো, এইভাবে। ছয় নম্বর প্রশ্ন, যারা কবর মাজার পূজা করে তাদের বাড়িতে কাজে গিয়ে তারা যদি কিছু খেতে দেয় তো খাওয়া যাবে? খেতে দেয় বলতে যদি এমনি খাবার দেয় যেই খাবারগুলির জন্য জবাই করা শর্ত নয় তাহলে জায়েজ। ভাত খেলেন, সবজি খেলেন, মাছ খেলেন, জায়েজ। মিষ্টি খেলেন, অসুবিধা নাই, মুসলিম ও মুসলিমের বাড়ির রুচি হইলেই খান। যারা শিরক করে তাদের বাড়িও খেতে পারেন, বেদিন বেনামাজির বাড়িও খেতে পারেন। কিন্তু যেসব পশু জবাই করা শর্ত, হ্যাঁ, হাঁস মরুক, পাখি, গবাদি পশু, আপনার বকরি ছাগল, ভেড়া ভেড়ি, ওঁট, গরু, এগুলো জবাই করা শর্ত। সুতরাং যদি আপনি এগুলির গোশত তাদের বাড়ি দেওয়া হয় তাহলে যারা বড় শিরক করে অথবা বেনামাজি অথবা কাফের তাদের জবাই খাওয়া জায়েজ নয়, তাদের জবাই করা খাওয়া জায়েজ না হয়। সাত নম্বর প্রশ্ন, জুমার আজান চলাকালীন সুন্নাত পড়া যাবে? অবশ্যই পড়া যাবে সুন্নাত, কিন্তু সুন্নাতে শুধু তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদের সুন্নাত, অতিরিক্ত সুন্নাত নয়। যখন জুমার আজান চলাকালীন পড়তে পারবেন, জুমার খুদ বাবু ভাবছিলাম, জুমার আজান যখন চলছে তখন আপনি সুন্নাত পড়তে পারবেন, কিন্তু বেশি সুন্নাত না পড়ে আপনি তাহিয়াতুল মসজিদটা পড়েন, তাহিয়াতুল মসজিদ পড়ে নেন যদি দুই রাকাত না পড়ে থাকেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। এমনকি জুমার খুতবা চলছে ওই সময় এক সাহাবি এসে বসে গেছেন, সাল্লাই তারাকাতাইন দুই রাকাত পড়েছে, বলছে না পড়িনি, বলছে কম ফসল, দাঁড় করলেন ওকে, দাঁড়াও আর তারপরে দুই রাকাত সলাত পড়ে বসো। আর বলেছেন রাসূলুল্লাহ ইজা জা আহাদুকুম মসজিদা, তোমাদের কেউ যখনই মসজিদ আস, যখনই সে আজানের সময় হোক আর খুতবার সময় হোক যে কোনো সময়, একমাত্র ফরজ সলাতের সময়, ফরজ সলাতে লেগে যেতে হবে, জামাত চলছে, যে কোনো সময় আসলে, এমনকি অল ইমাম ইখতব, ইমাম খুতবা দিচ্ছে সেই সময় হলেও হাদিসে রয়েছে, ফালা ইয়াজলিস অতক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতের, যতক্ষণ পর্যন্ত দুই রাকাত সলাত পড়ে না নেবে, সুন্নাতে মুআক্কাদা এই সলাতটি, এই সলাতকে কেউ কেউ তো ওয়াজিব পর্যন্ত বলেছেন। সুতরাং তাহিয়াতুল মসজিদ পড়বেন অবশ্যই, তারপরে বসবেন যে কোনো অবস্থায়। জুমার আজানের সময় যদি না পড়ে তারপরে খুতবা শুরু হয়ে যাবে, তো খুতবার গুরুত্ব আজানের চাইতে বেশি, যদিও আজানের জবাব দিতে পারলেন না, তবু তখনই আপনি পড়ে নেন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ। এমনি সুন্নাত বা নফল পড়বেন না, যেমন আজান হচ্ছে জোহরের, আসরের আজান হচ্ছে আর আপনি গিয়ে সুন্নাত শুরু করে দিলেন, ওলামার বলছেন না তখন সুন্নাত শুরু করবেন না বা তাহিয়াতুল মসজিদ শুরু করবেন না, কারণ এখন সময় আছে তাহিয়াতুল মসজিদ বা সুন্নাত পড়ার যথেষ্ট সময় আছে, পক্ষান্তরে আজানের জবাব দেওয়ার সময় নেই, এক্ষুনি জবাব দিতে হবে, পরে জবাব দিলে আর হবে না, সময়টা পার হয়ে যাবে, ফৌত হয়ে যাবে, হাত ছাড়া হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আট নম্বর প্রশ্ন, আমরা যারা প্রবাসে আছি তাদের অনেক সময় কিছু প্রশ্ন থাকে যেগুলো সংক্ষিপ্ত আকারে লাইভ প্রোগ্রাম করা যায় না, এই প্রশ্নগুলো আপনাকে কোথায় কিভাবে পাঠাবো? আলহামদুলিল্লাহ অনেক আমাদের আলেম ওলামারা আছেন, শাইখেরা দাইরা আছেন, লাইভে জবাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট, ইনশাআল্লাহ ফরজে কিফায় আদায় হয়ে যাচ্ছে। আর আমি শুরু করেছি আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার সৌদি আরবের সময় রাত আটটা থেকে এই নয়টার মধ্যে 40 মিনিট, 45 মিনিট বা ঘণ্টাখানেক খুব বেশি হলে এই আমরা লাইভে প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ করবো, ফেসবুক লাইভে, আর আমাদের পেজে পাবেন ইনশাআল্লাহ, এটা আপনারা শুনতে পারবেন। এছাড়া প্রতি রবিবারে আমার জুমে প্রোগ্রাম হয় যেটা পরিচালনা করা হয় আমেরিকা থেকে, আর তাতে অনেক ভাই বোনেরা শরিক হন, তাতে যদি সরাসরি জুম আপনার প্রোগ্রামে ঢুকে আপনি সেখান থেকে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন, ভয়েসে আপনার আওয়াজ শুনতে পাবো এবং আপনার উত্তর ইনশা আল্লাহ তাআলা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন যেন সকলকে উপকারী এলম হাসেলে তৌফিক দান করেন। নয় নম্বর প্রশ্ন, সম্মানিত শেখ দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুন, আমিন। আমার একটা প্রশ্ন ছিল, মহিলারা নিজের এলাকায় বা কাছে কোথায় ও সরাসরি কোরআন শিখতে পারছে না, কোথাও সরাসরি কোরআন শিখতে পারছে না, এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরুষ শিক্ষকের মাধ্যমে কোরআন শিখতে পারবে কি না?
মহিলারা সাবালিকে পুরুষ শিক্ষকের কাছে সরাসরি হোক, যেমন সরাসরি টিউশন টিচার রেখে, অথবা পুরুষ শিক্ষকের কাছে মেয়েরা সাবালিকা যুবতীরা পড়াশোনা করছে বা মহিলারা পড়াশোনা করছে সামনে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। যেখানে আমাদের কাছে বিকল্প ব্যবস্থা আছে, যখন সরাসরি জায়েজ নয়, ওই রকম হোয়াটসঅ্যাপেও, হোয়াটসঅ্যাপ বড়ো ফিতনার, এই সোশ্যাল মিডিয়া বড়ো ওই ফিতনার একটি প্রশস্ত ময়দান। আর এমন না যে কোনো মহিলা শিক্ষিকা পাচ্ছেন না, কোরআন কোরআনের ক্লাস করার জন্য অনেক বন্ধুদেরকে পাবেন আপনি দেশে বিদেশে, একটু চেষ্টা করার প্রয়োজন রয়েছে, তাহলে ইনশা আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর কোরআনের আপনাকে উচ্চ ডিগ্রি হাসিল করতে হবে কেরাতের আর তাজবিদের এমনটাও কোনো আবশ্যক না। লেহনে জালি স্পষ্ট ভুল, যাতে অর্থ পরিবর্তন হয়ে যায়, মাখরাজে ভুল হয়ে যাচ্ছে, এইরকম না হয়, শব্দ পরিবর্তন হয়ে যাচ্ছে, কোথাও আলিফ হজফ হয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এরকম না হইলেই হলো। আর এদগাম, গুন্না, গুন্না নয়, এজহার, এখফা, এখলাব, এসব যদি নাও জানেন কোনো অসুবিধা নেই, এগুলি হচ্ছে জিনত মুস্তাহাব। এক কথায় বলবো যে মহিলারা, যুবতীরা বা মেয়েরা, মেয়েদের কাছে, মহিলা শিক্ষিকার কাছে কোরআন শিখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। কত ঘটনা রয়েছে, অঘটন রয়েছে, যে প্রথম ইখলাসের সাথে আর কোরআনের তালিমের নিয়তে শিক্ষকও এই ময়দানে, যে পিচ্ছল ময়দান, পদস্খলন যেখানে ঘটে পুরুষ নারী, সেখানে ঢুকেছে, আর যে ছাত্রী ছিল সেও বড় খলুসিয়াতের সাথে ঢুকেছে, আর তারপরে দুনিয়া আখেরাত বরবাদ করেছে। দুনিয়া বরবাদ না হলেও অনেক গুনাহে লিপ্ত হয়েছে, আখেরাত বরবাদ করেছে, কত প্রতারিতা হয়েছে, আর কত যে অঘটন ঘটছে, ঘটেছে। হাদ্দেসওয়ালা হারাজ, এসব বয়ান করলে শেষ করা যাবে না, বয়ান করব না। আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে, নারী ফিতনা থেকে পুরুষদেরকে বাঁচিয়ে রাখেন, আর পুরুষ ফিতনা থেকে নারীদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান, সবচেয়ে মারাত্মক ফিতনা নারী ফিতনা, আর সম্পদের ফিতনা, ধন সম্পদের ফিতনা, ধন সম্পদ ফিতনা এই উম্মতের ফিতনা, আর নারী ফিতনা খুব প্রাচীন ফিতনা, বনি ইসরায়েলদের যুগ থেকে এই ফিতনা চলে আসে। ফাইন আউয়াল্লা ফিতনাতে বনি ইসরা কানাত ফিন্নেসা, বনি ইসরায়েলদের প্রথম ফিতনাই শুরু হয়েছিল নারী সংক্রান্ত ব্যাপার নিয়ে। আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন, যারা বাঁচতে চায় তাদের জন্য বেঁচে থাকা সহজ যেন করে দেন, আর যাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, আল্লাহ যেন তাদেরকে রোগমুক্ত করে দেন। দশ নম্বর প্রশ্ন করেছেন, আমার স্বামী আমাকে মোবাইলের রাগের মাথায় শুধু তালাক লিখে দিলেন, তাহলে কি এই তালাক কার্যকর হবে? অবশ্যই, মোবাইলে কেন, আপনার মোবাইলে লিখে যদি সেন্ড নাও করেন, নিজের মোবাইলে লিখে রেখে দেয়, সেন্ড করলো না, অথবা সে একটা কাগজে লিখে সে বালিশের তলে রেখে দিল, সে কোথাও রেখে দিল, টেবিলের উপর রেখে দিল, তাতেই তালাক হয়ে যাবে। মুখ উচ্চারণ করলো সুস্থ ঠান্ডা মেজাজে, পাগল নয় সে, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, তালাক মুখে উচ্চারণ করে দিল, নির্জনে একাই, আল্লাহ ছাড়া কেউ জানে, আল্লাহর কাছে, আল্লাহর খাতায় তালাক হয়ে গেছে। এইরকম ছোটোখাটো বিষয় নিয়ে উনি রাগ করে তালাক SMS লিখে দেন, অথচ মুখে কখনো বলেননি, তাহলে কি এই তালাক হবে? হ্যাঁ, হয়ে গেছে, তিনবার হয়ে থাকে যদি এরকম, তো তিন তালাক হয়ে গেছে, আপনি সেখান থেকে কেটে পড়েন, না হলে আপনি হারাম জীবনযাপন করবেন। আল্লাহ যেন এই হারাম থেকে আপনাকে এবং সকল এইরকম ভাই বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এগারো নম্বর প্রশ্ন, জানাজার পরে এবং মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি না? না যাবে না, বেদাত। জানাজার পরে জানাজাই হচ্ছে দোয়া, বরং আবু হানিফা রাহমাল্লাহ তো জানাজার সলাতকে সলাতই বলেন না, এই জন্য সুরা ফাতিহা তার কাছে পড়তে হবে না, বলছেন দোয়া, সলাতুল জানাজা হচ্ছে দোয়া তার কাছে, আর অন্যদের কাছে এটি সলাত, কিছুটা সলাত মানে নামাজের সাথে মিল আছে, আর কিছুটা দুয়ার সাথে মিল আছে, দুটোর সাথে মিল আছে। তো এই সলাতুল জানাজাতি দু আল্লাহ মাগফিল হাইয়েনা ওয়া মাইয়্যাতেনা ওয়া শাহিদেনা ওয়া গায়েবেনা ওয়া সগীরেনা ওয়া কাবীরেনা ওয়া যাকারেনা ওয়া উনসানা ইলা আখিরি, আল্লাহ মাগফিল লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু, এই যে সুন্দর সুন্দর দোয়াগুলি জানাজার, তা যে তকবীর রয়েছে তৃতীয় তকবীরের পরে যে পাঠ করতে হয়, এগুলি দোয়া যথেষ্ট, দোয়া হয়ে গেল।
সম্মিলিত মোনাজাত বিদাত, সে ফরজ সালাতের পরে হোক, জানাজার পরে হোক, অথবা দাফন করার পরে হোক, সম্মিলিত একসাথে দোয়া, একজন দোয়া করে বাকি আমিন আমিন বলবে, এটি জঘন্য বিদাত, কুল্লু বিদাত ইন দলাল, সবগুলি হচ্ছে গুমরাহি। আরব দেশে আলহামদুলিল্লাহ নেই। একটি জিনিস আছে, আর জানাজার ভিতরে দোয়া করলেন আর তারপরে দাফন করে দেওয়ার পরে দাফন শেষ হয়ে যাবে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমল করবেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই যাকে মাটি দিলে দাফন করলে তার জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়াসআলু লাহু তাসবিত বা ওয়াসআলুল্লাহ লাহু তাসবিত, তার জন্য আল্লাহর কাছে অটলতা দৃঢ়তা কামনা করো, যে আল্লাহ ওয়াসাব্বিতু বিল কাউলিস সাবিত, আল্লাহ তাকে দৃঢ় রাখো মুনকার নাকিরের জবাবে, সে যেন সেখানে হিমশিম না খায়, সহজ হয়ে যায় তার জন্য জবাব দেওয়া। হ্যাঁ, মান রব্বুকা মা দাইনুকা মান নবিয়ুকা, এর জবাব ফাইন্নাহু আল আনা ইউসাল, তাকে এক্ষুনি জিজ্ঞাসা করা হবে, এক্ষুনি জিজ্ঞাসা করা হবে, তোমরা এখান থেকে অত্তাওয়াল্লাহ আনু আসহাবু, সাথী সঙ্গীরা এখান থেকে কেটে পড়লেই তাকে যখন উঠিয়ে বসানো হবে তখন শুনতে ওয়াইন্নাহু লায়াসমা কারা নিয়ালিহি, মানুষের জুতা স্যান্ডেলে খটখট করে সব চলে যাচ্ছে, শুনতে পাবে, ধপধপ আওয়াজ শুনতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে দেন, আল্লাহ যেন বিনা হিসাবে বিনা আজাবে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, পারলৌকিক জীবনে দুনিয়াতে আল্লাহ সার্বিক শান্তি আমাদেরকে দান করেন। তো ওই সময় দোয়া করবেন, কীভাবে দোয়া করবেন, একে একা দোয়া করবেন, আল্লাহুম্মা আগফিরলাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আরব দেশে বাকিতে, তারপরে মোয়াল্লাতে, মক্কার কবরস্থানে, মদিনা কবরস্থানে আমরা বহুবার ঢুকেছি এই দোয়া, যারা কোরআন সুন্নার অনুসারী, আর আরবরা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার অনুসারী, আরব মানে সৌদি আরবের লোকেরা তৌহিদ সুন্নতটা বুঝে। তো এখানে এইভাবে দোয়া হয়, তো এই দোয়াগুলি করবেন একা একা। জি, আপনজন যারা ঘনিষ্ঠ সবাই চলে যাওয়ার পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দোয়া করতে পারে, একা একা দোয়া করছেন, জি কোনো অসুবিধা নেই, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, সেখানে কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন খানি করবেন না, আর সব বিদাত করবেন না, ১১ বার ফাতিহা পড়া, আর এতবার এত এ পড়া, দরুদ শরীফ পড়া, এগুলি সব বিদাত। জি, ১২ নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন হলো, আমি আমাদের গ্রামে একা কোরআন সহি হাদিস অনুযায়ী আমল করি, হ্যাঁ, পাড়ার লোককে দাওয়াত দিলে বলে তুমি অন্য দলের লোক, আমরা ফুরফুরার তরিকা, পশ্চিমবঙ্গের ফুরফুরার তরিকা, আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন, এইরকম যত সুফিরা রয়েছে, বিদাতপন্থী রয়েছে, সকলের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, আমরা ফুরফুরা তরিকা অনুযায়ী চলি না, মোহাম্মদী তরিকায় চলার চেষ্টা করেন, হতভাগা যে এই এই তরিকা সেই তরিকা চলে, ১২৬ তরিকা আবিষ্কার করেছেন, মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, না ফুরফুরা, না চর্ম নাই, না সারসিনা, না আটরসি, না দেওয়ানবাগি, না চিস্তিয়া, না কাদেরিয়া, না সাবেরিয়া, না সাজেলিয়া, না রেফাইয়া, না সাহারওয়ার্দিয়া, না মুজাদ্দিদিয়া, সব তরিকা মানবরচিত বিধান, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন। বুঝে আসলো না, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কবরে রাখা হবে আপনাকে রসুলের তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে চলতে অসুবিধাটা কোথায়, শয়তান কীভাবে বিভ্রান্ত, ফান্না তুসরাফুন, কোন দিগত ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ হে হতভাগা মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী হয়ে যান এবং তাতে গর্ববোধ করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা এবং শেষ রাসূল, শ্রেষ্ঠ রাসূল, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী, আলহামদুলিল্লাহ। গ্রামে মাজারের ওরস হয়, আল্লাহ হেফাজত করুন, হেদায়ত করুন ওদের, নবী দিবস পালন করে, আব্দুল কাদের জিলানির নামে খানা করে, বারণ করলে বলে এক ঘরে করে দেব, এখন আমার করণীয় কি, আপনার করণীয় যদি সেখানে সবর করে, কষ্ট করে, তাদের মানসিক আর শারীরিক নির্যাতন বরদাস্ত করে কিছুদিন দাওয়াত দিতে পারেন তাহলে সেখানে থাকুন, আর যদি দেখা যায় ওদেরকে দাওয়াত দিতে গিয়ে নিজে তাদের শিরক বিদাতে জ্বলে পুড়ে যাবেন তাহলে সেখান থেকে হিজরত করুন, সেখান থেকে আপনি কেটে পড়ুন, আল্লাহর জমিনে হিজরতের রাস্তা খোলা আছে। আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিয়া, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন, মওতের পরে জিজ্ঞাসা করে ফেরেশতা, আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত নয়, ফাতু হাজিরু ফিহা, কেন হিজরত করনি, আরে তুমি কষ্ট করে থেকেছো, পুরোপুরি দিন পালন করতে পারনি, বিদাত করেছো, আর তোমার ছেলে মেয়েরা তো আবার ওই শিরক বিদাতে লিপ্ত হয়ে গেছে, তোমার পরে খবর রাখো না, আল্লাহু আকবার। সুতরাং নিজেকে, নিজের আগামী প্রজন্মকে
শিরক বিদাত মুক্ত রাখার জন্য শিরক বিদাতের এলাকা থেকে, কুফরি এলাকা থেকে, পাপাচার যেখানে ছড়িয়ে আছে ব্যাপক আকার ধারণ, সেখান থেকে হিজরত করার চেষ্টা করেন কমপক্ষে যেখানে কিছুটা ভালো পরিবেশ রয়েছে, অনুকূলে রয়েছে ইসলামের, আল্লাহ যেন হেফাজত করেন। ১৩ নম্বর প্রশ্ন বলছেন, জুমার নামাজের পরে শেষ চার রাকাত সুন্নাত কি একসাথে পড়ব নাকি দুই রাকাত পড়ে সালাম ফিরে আবার দুই রাকাত পড়ব? বিষয়টি স্পষ্ট হচ্ছে না, কোনটি বেশি সুন্নাসম্মত? হাদিসের আলোকে আলোচনা করে উপকৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সলাতগুলি দুই দুই করে দুই দুই করে পড়বে, এটি হচ্ছে আফজাল, উত্তম, এটি হচ্ছে উত্তম। সুতরাং দুই পড়বেন সালাম ফিরবেন, আবার দুই পড়বেন সালাম ফিরবেন। জি, ১৪ নম্বর প্রশ্ন, আমার প্রশ্ন হলো, সুরা ফাতিহা ছাড়া নামাজ যদি না হয় তাহলে নামাজে তেলাওয়াত না পেলে শুধু রুকু পেলে ওই রাকাত কি আমরা এক রাকাত গণ্য হবে? জি, সুরা ফাতিহা ছাড়া সালাত হয় না, সে ইমাম হোক অথবা বা একাকী নামাজি হোক অথবা মুক্তাদি হোক, তিনজনের জন্য। যদিও মুক্তাদির বিষয়টিতে জটিল ইখতলাফ রয়েছে, দুই দিক থেকে দলিল সবাই মজবুত পেশ করার চেষ্টা করেছেন, বিষয়টিতে কয়েকটি মত রয়েছে। এর মধ্যে অধিক সতর্কতা হচ্ছে যে ইমামের পিছনেও সুরা ফাতিহা পড়ে নেবেন যেহেতু সময় পেয়েছেন। এখন আপনার যে সংশয় যে যেই ব্যক্তি তেলাওয়াত পেল না, পরে আসলো রুকুতে চলে গেছে, সরাসরি রুকুতে গিয়ে লাগলো, তো ওই রাকাতটা কি গণ্য হবে কি না, এই বিষয়টিতে দ্বিমত রয়েছে। ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম বুখারী রাহমাহুল্লাহ, এইরকম বেশ কিছু আইম্মা ওলামা রয়েছেন যাদের কাছে রুকু পেলে রাকাত হবে না, মুদ্রেকে রুকু মুদ্রেকে রাকাত হবে না, কিন্তু অধিকাংশ জমহুর আইম্মা কিরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইবনে তাইম রাহমাহুল্লাহ, আর নাসিরুদ্দিন আলবানী, হ্যাঁ এইরকমই সৌদি আরব শেখ মুজিবাদ, ইবনে উসাইমিন, সকল আইম্মা কিরাম, আর এটি হচ্ছে বেশি শক্তিশালী মত যে এই ক্ষেত্রে যেই ব্যক্তি মাসবুক, মাসবুক মানে পরে এসেছে, এসে সরাসরি লাগলো রুকুতে, এসে ইচ্ছা করে সময় পেয়েছে তারপর সুরা ফাতিহা ছাড়ে, বরং এই অংশটুকু পায়নি সে, এর ক্ষেত্রে ছাড় রয়েছে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে সহিহ বুখারীতে যে দৌড় দিয়ে সে রুকুতে লেগে গেলেন, যখন নবী রুকুতে পৌঁছে গেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে, জাদাকাল্লাহু ইহসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক, তবে এই রকম আগেই রুকুতে লেগে গিয়ে দৌড় দিয়ে এসে ছুটে এসে একটু দ্রুত রুকুতে লাগলে এইরকমটা করবে না, বরং কাতারে পৌঁছে যাও আর তারপরে তাকবীরে তাহরিমা দিয়ে রুকুতে যাও। এ কথা বললেন না যে তোমার এই রুকু পেয়ে লাভটা কি, কারণ সুরা ফাতিহা ছুটে গেল, সুরা ফাতিহা ছুটে গেল যেটা রুকুন, সুতরাং এরকম কথা যখন বলেননি আর তোমার এই রাকাতটি গণ্য হইল না বলেননি, তাহলে বোঝা গেল যে এই রাকাতটি গণ্য হয়ে যাবে। কিন্তু কার জন্য যে শখ করে সুরা ফাতিহা ছাড়ে তার জন্য নয়, বরং যেই ব্যক্তি বাইরে থেকে আসছে তার জন্য। ১৫ নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমার নাম আনোয়ার ইসলাম, বাড়ি হচ্ছে ভারত পশ্চিম বাংলা। জি শেখ, বলছিলাম আমার প্রশ্ন, বেনামাজিকে কি কাফের বলা যাবে? বেনামাজিকে আপনাকে কাফের বলার প্রয়োজন নেই, কারণ ফতোয়া দেওয়ার অধিকার আপনার নেই, তবে আপনাকে জানতে হবে। বেনামাজিকে কাফের আপনার বলতে হবে না, কিন্তু বেনামাজি যে কাফের এটা আপনাকে জানতে হবে, ইলমুল ইয়াকিন। এটি হচ্ছে যেহেতু সঠিক মত, যদিও ইখতলাফ রয়েছে ওলামা কেরামদের, কিন্তু ইখতলাফের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাহাবায়ে কেরামদের এজমা ছিল যে সলাত অলসতা অবহেলা করে ছাড়লেও, যদিও অস্বীকার না করে তবুও বড় কাফির হয়ে যায়, এবং কোরআন এবং হাদিসের দলিলও এই ক্ষেত্রে রয়েছে যেটা সময়ে স্বল্পতার জন্য এখানে পেশ করছি না। সলাত ত্যাগের বিধানের ওপর বিস্তারিত আলোচনা আছে, যার ইচ্ছা হবে সে আপনার ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে এগুলি সার্চ দিয়ে শুনে নিতে পারবে।
আপনাকে ফতোয়া দিতে বলবো না, আপনি ফতোয়া দেবেন না, বরং আপনি নিজের উপর ফতোয়াটা ফিট করবেন যে আমি যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিই, ফজরটা পড়লাম না, তাহলে আমি কাফের হয়ে গেলাম। এইটা আগে করতে হবে, এলেম হাসিল করে আপনাকে আমল করতে হবে। জীবনে মরে গেল যতক্ষণ বেঁচে আছি, যে কোনো অবস্থায় দুনিয়ার সব কাজ ছুটে যাক, আমি এক ওয়াক্ত সালাত ছাড়ব না, আমার সারা রাত ঘুম না হোক, রাত 3টা 4টা বেজে, তারপরে আমি সালাত ফজর পড়ব, তারপর ঘুমাব। আপনাকে জানতে হবে যে বেনামাজি কাফের, আপনাকে ফতোয়া দিতে হবে না। ফতোয়া কে দেবে? ফতোয়া দেবেন আলেম, যার কাছে কোরআন সুন্নার এলেম রয়েছে, দলিল চাইলে দলিল দিতে পারবে। যে যেখান থেকে আইম্মায়ে কেরামরা বলেছে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বলেছেন দলিল ভিত্তিতে, ওখান থেকে বলতে পারবে, সেই ব্যক্তি ফতোয়া দেবে। আর আপনি একটু নামাজি হয়েছেন আর যে বেনামাজি, তারপর ফতোয়াবাজি করবেন আর মারামারি শুরু করে দেবেন, আরে আমাকে কাফের বলে দিলি, আর মারামারি ধসা শুরু করে দিলেন, ফিতনা ফসাদ সৃষ্টি করে দিলেন, এগুলো হচ্ছে খারাপ কাজ, এগুলি আপনার যোগ্যতা নয়। এগুলো আপনার যোগ্যতা যেহেতু নেই, সুতরাং এগুলো আপনার কাজ নয়, আপনার জন্য এসব করা ফিতনা। আপনি জানুন যে বেনামাজি কাফের, সুতরাং আপনি এই কুফরি করবেন না, আপনার ছেলে মেয়েদেরকে কাফের হতে দিবেন না। সুতরাং ছেলে মেয়েদেরকে 7 বছর থেকেই সালাতের 5 অক্ত সালে তরবিয়ত দেবেন, যাতে করে 15 বছর হইতে হইতে, সাবালক হইতে হইতে, সাবালিকা হইতে হইতে, একবারে পুরো সালাতে এমন অভ্যস্ত হয়ে যায় যে সালাত তার মজ্জাগত বিষয় হয়ে যায়, সালাত আর ছাড়বে না, তার ফিতরাত নেচার হয়ে গেছে। সে ভাতরুটি ছেড়ে দিতে পারে কিন্তু সালাত ছাড়বে না। এইরকমভাবে ছেলে মেয়েকে প্রতিপালন করুন, এগুলি হচ্ছে আপনার কাজ। আর ফতোয়াবাজি করা জনগণের কাজ নয়, মূর্খদের কাজ এটি নয়, এটি হচ্ছে আলেমদের কাজ, জাহেলের কাজ নয়। 16 নম্বর প্রশ্ন, বাসাতে কুকুর আছে, খাবারের জন্য এসে মাঝে মাঝে তার জিহ্বা দিয়ে পা চেটে দেয়, আউযুবিল্লাহ, এই ক্ষেত্রে করণীয় কি? বাসাতে কুকুর রাখা হারাম, বাসাতে শিকারী কুকুর ছাড়া, ট্রেন কুকুর ছাড়া এমনি কুকুর রাখা জায়েজ নয়। কুকুর রাখলে এমনি তো নেকিতে শোচনীয় অবস্থা, আজকাল অধিকাংশ মুসলিমদের নেকির অবস্থায় হচ্ছে 12টা বেজে গেছে, নেকি কয়টা আছে, এই নেকি দিয়ে জান্নাতে যাওয়াই মুশকিল হয়ে যাবে, আর তারপরে ওই নেকি থেকে ডেলি 1 কিরাত করে মাইনাস হবে, 2 কিরাত করে মাইনাস হবে। যদি বেশি মানে মারাত্মক কুকুর হয়, যে কুকুর যাকে তাকে কামড় দিয়ে দিচ্ছে, তাহলে তো 2 কিরাত করে কমবে। আর যেই কুকুর হয়তো এরকমটা করেন না কিন্তু ট্রেনের প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরও নয়, তা তো 1 কিরাত করে কমবে। দুই রকম যেহেতু হাদিস রয়েছে সমন্বয় করলাম। সুতরাং বাসাতে কুকুর কোনো মুসলিম পুষবে না, এটা ইহুদি নাসারা কাফেরদের কাজ, এই চরিত্র মুসলিমদের হওয়া উচিত নয়। বাড়ির বাইরে কুকুর রাখবেন, বাড়ির বাইরে রাখবেন, খাবারের জন্য বসেন তখন তার জিভা দিয়ে পা চাটে না, একজন মুসলিমের কেন কুকুর স্পর্শ? কুকুর একেবারে নোংরা, শুকুরের পরে কুকুর নোংরা সৃষ্টি। কুকুরের কাজ হচ্ছে পায়খানা করে নিজের পাছাটা, হ্যাঁ, বা পায়খানা চেটে না, অপচেটে পরিষ্কার করে, আউযুবিল্লাহ। যার ফলে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, রাসূলুল্লাহ এই ক্ষেত্রে একমাত্র বিধান দিয়েছেন কি, যে ফালিয়াগসিল হুসাবান, 7 বার করে ধুইতে হবে, আর তার মধ্যে 1 বার ধুইতে হবে তোরাব, মাটি দিয়ে মাজতে হবে, যাতে করে সেই জীবাণুগুলি থেকে না যায়, মাটি ছাড়া এই জীবাণু মরবে না, সেই জন্য মাটি ব্যবহার করতে বলেছে 1 বার। সুবহানাল্লাহ, 7 বার করে ধুতে বলেছেন, অথচ অন্য যে কোনো নাপাক 3 বার ধোয়া যথেষ্ট, অতিরিক্ত 3 বার ধোয়ায় যথেষ্ট। জি, 17 নম্বর প্রশ্ন, আমার একটা প্রশ্ন, করোনা ভাইরাসে যদি একজন নামাজি লোক মারা যায় তাহলে কি শাহাদাতের মর্যাদা পাবে? নামাজি লোক যদি তার সাথে সাথে শিরক মুক্ত হয়, বড় শিরক মুক্ত হয়, ইমান ভঙ্গকারী না হয়, নামাজি, আমাদের সাথে অনেক নামাজি আছে জাদুটোনা করে, সেহেরের সাথে জড়িত, জ্যোতিষীর কর্মকাণ্ড রয়েছে, গণকের কাজ করে, কার ছেলে খুঁজে দিচ্ছে, কার গরু ছাগল হারিয়ে গেছে খুঁজে দিচ্ছে, কারকে চুরি করেছে, হাত চালাচ্ছে ইত্যাদি, তাহলে তো সে বড় কুফরি করছে। এক কথায় একজন মানুষ সহি আকিদার, বড় শিরক মুক্ত, ইমান ভঙ্গকের বিষয়গুলি থেকে মুক্ত, আর 5 অক্ত সালাতের হেফাজত করে, আর সে যদি করোনার মহামারীতে মারা যায় বা এইরকম যে কোনো মহামারীতে মারা যায়, তাহলে ইনশা আল্লাহ তাআলা শহীদ হবে, ওয়াল মাতউনু শহীদুন, শহীদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতের মর্যাদা দান করেন, এবং শাহাদাতের মর্যাদা হাসিলের জন্য আল্লাহ যেন যেসব বৈশিষ্ট্য রেখেছে সেগুলি হাসিলে তৌফিক দান করেন।
18 নম্বর প্রশ্ন, আমার প্রশ্নটি বলছেন যে ষাটের লগতে মানুষ, ঘোড়া, কুমির ইত্যাদি ছবি ব্যবহার করে ওগুলো পড়ে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ পড়লে হয়তো নামাজ হয়ে যাবে, কিন্তু প্রাণীর ছবি শরীরে, পোশাকে, অথবা যেখানে সলাত আদায় করছেন সেখানে, অথবা সলাত আদায় করছেন না যেখানে একজন মুসলিম বসবাস করছে, আপনি হয়তো রুমে সলাত আদায় করেন কিন্তু আপনার রুমে প্রাণীর ছবি রয়েছে, সে মানুষের, আপনার আপনার বাবা মায়ের ছবি হোক, আপনার স্ত্রী ছেলে মেয়েদের ছবি হোক, অথবা অন্য কারো ছবি হোক, কোনো পশু পাখির ছবি হোক, এক কথায় প্রাণীর ছবি যদি থাকে তাহলে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সুতরাং এই কাজটি হারাম কাজ করছে। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আর যেই বাড়িতে ছবি থাকে হ্যাঁ সেই বাড়িতে প্রবেশ করে না রহমতের ফেরেশতা। ১৯ নম্বর প্রশ্ন করেছেন, আমাদের এখানে আশুরা মহরম উপলক্ষে সব পাড়াতে মিলাদ করছে আর তাবারক করছে, এ ব্যাপারে ইসলাম কি বলে? এ ব্যাপারে বলে যে কুল্লু বিদআতিন দলালা, কুল্লু মুহদাসাতিন বিদা, প্রত্যেক ধর্মে নতুন কাজ হচ্ছে বিদাত। প্রত্যেকটি ধর্মের নামে যদি নতুন কাজ হয়, যে কোনো নতুন কাজ সেটা ধর্ম মনে করে করা হচ্ছে, আর এগুলি ধর্ম মনে করে করা হচ্ছে। মিলাদ পাঠ করা আর তাবারক বন্টন করা, এইসব কোনো কিছুতে তাবারক মনে করা, যেগুলিতে কোরআন হাদিস তাবারকের কোনো প্রমাণ নেই, আর বিশেষ উপলক্ষে এগুলি সব বিদাত, নতুন কাজ নব আবিষ্কৃত, আর অকুল্য বিদাত প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে বিদাত, আর বিদাত হচ্ছে প্রত্যেকটি বিদাত হচ্ছে গুমরাহি, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা, করলো দলালাতেন ফিন্নার, সুতরাং এই গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে ওই বিদাতপন্থীরা। আল্লাহ যেন সমস্ত বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। ২০ নম্বর প্রশ্ন, আর তা দিয়ে আলোচনা শেষ করছি, বলছেন স্যার আমি জানতে চাই কোরআনে কোথায় লেখা আছে আল্লাহকে দেখতে পাবো? দেখতে পাবেন, কিন্তু দেখতে পাওয়ার জন্য যোগ্যতা লাগবে। যারা আল্লাহকে নিরাকার বলে বিদাতপন্থী, তারা কী করে দেখতে পাবে? তো আল্লাহ তো আকারই নাই ওদের কাছে, আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, পা নেই, তো দেখবে কি? ঘোড়ার ডিম দেখবে? সুতরাং দেখতে পাবে না বিদাতপন্থীরা। তাহলে আপনাকে আকীদাটা সহি করতে হবে, আর তারপরে আপনাকে আল্লাহকে দেখার জন্য আপনাকে জান্নাতি হইতে হবে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য আকীদাটা পরিশুদ্ধ হইতে হবে, শিরক মুক্ত, বিদাত মুক্ত আকীদা হইতে হবে। বড় শির কুফুরি যেন আকিদাতে না থাকে, ভ্রান্ত আকিদা না থাকে, আর তার সাথে সাথে পাঁচ অক্ত সলাৎ যেন ঠিক থাকে। বেনামাজি বা আল্লাহকে কী করে দেখবে? কখনো দেখবে না। শিরককারী যারা মাজার পন্থী, তারা আল্লাহ কী করে দেখবে? যারা বড় কুফুরি করে ইমান ইসলাম ভঙ্গ করেছে, তারা আল্লাহকে কী করে দেখবে? না, তো আল্লাহকে দেখবে একমাত্র জান্নাতিরা, আর এটি সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতিদের জন্য। এই কথাগুলি কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে রয়েছে। সূরা ইউনুসের আয়াত নম্বর 26, তাতে আল্লাহ বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল, আহসানু সৎকর্মশীল, নিষ্ঠাবান, ইহসানের সাথে আল্লাহর ইবাদতবন্দী করেছে, সৎকর্মশীল হয়েছে, আল হুসনা তাদের জন্য, আল হুসনা জান্নাত রয়েছে, হুসনা জান্নাতের একটি নাম, ওয়া জিয়াদা এবং তাদের জন্য বোনাসও রয়েছে, ফাও রয়েছে হুসনা। এই জিয়াদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে তার দর্শন বা তার দিদার বা তার সাক্ষাৎ, জি এটি হচ্ছে মুফাসসিরগণ তাফসীর। জিয়াদা জান্নাত পেয়ে গেল, তারপরে জিয়াদা কি? এর উপরে জিয়াদা হচ্ছে আল্লাহকে দেখা, বিশুদ্ধ তাফসীর, জি সালাফুস সালেহীন। তারপরে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ওয়ালাদাইনা মজিদ, সূরা কাফে আল্লাহ বলেছেন ওয়ালাদাইনা, আমাদের, আমার কাছে, আল্লাহ বলছেন আমার কাছে মজিদ মানে অতিরিক্ত বোনাসও আছে, ফাও আছে। এই মজিদ হচ্ছে ওই যে জিয়াদা, আর এক আয়াতে হয়ে গেল। সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 23 রয়েছে ওজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কতক চেহারা সেই দিন তরতাজা হবে, উজ্জ্বল হবে, আর তাদের রবকে দেখবে স্পষ্ট। তাদের রবকে কী করবে? নাযিরা দেখবে, নজর থেকে নাযিরা, যে দেখে তাকে নাযির বা নাযিরা বলা। সেই চেহারাগুলি, সেই জান্নাতি নৌরানি চেহারাগুলি আল্লাহকে দেখবে, আল্লাহর দর্শন করবে। সূরাতুল কিয়ামার আয়াত স্পষ্ট।
দেখবে না কারা? সূরাতুল মুতাফফিফিন আয়াত নম্বর 15-তে আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইযিন মাহজুবুন। কসিন কালেও নয়, যারা কুফরি করে মারা যাবে, শিরকের অবস্থায় মারা যাবে, ইমান ভঙ্গ করে মারা যাবে, তারা কখনো জান্নাতে যাবে না। বরং ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইযিন, সেই দিন মানে পরকালের ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের দিবসে তাদের রব থেকে তাদেরকে আড়ালে রাখা হবে। জি, আড়ালে রাখা হবে, আড় হয়ে যাবে, প্রাচীর সৃষ্টি হয়ে যাবে, আল্লাহকে দেখতে তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান দান করেন, আম্বিয়া রসুলগণ সিদ্দিকিনদের সাথে, শহাদাদের সাথে, সলেহিনদের সাথে এবং তাদের দলভুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যেন যাবতীয় ইবাদত বন্দেগী ফরজ নফল সব কিছু আল্লাহ যেন কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউসে তার দিদার দান করেন, ইয়াউমুল কিয়ামতে হাশরের ময়দানে তার যেন দিদার দর্শন যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।